ডিয়ার লার্নার্স, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের টিউটোরিয়াল এখানেই শুরু করছি। তো এর আগের টিউটোরিয়ালে আমরা মেটাটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সাইটে পেস্ট করবেন সেটা দেখিয়েছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো যে ব্লগার ডট কমে আপনি যদি ফ্রি ব্লগ খুলেন তাহলে সেখানে কিভাবে মেটাট্যাগ পেস্ট করবেন। তো সেটা করার জন্য হয়তো ব্লগারের আইডিয়াটা অনেকের জানেন না, তো আমি একটু জানিয়ে দিচ্ছি যে www.blogger.com এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রি ব্লগ খুলে এসইও প্র্যাকটিস করতে পারবেন। তো এই ব্লগে এসইও প্র্যাকটিস করতে হলে অবশ্যই আপনাকে মেটাট্যাগ এই ব্লগার ডট কমে ব্লগ খোলার পর আপনাকে মেটাট্যাগ পেস্ট করতে হবে। তো ব্লগার ডট কমে আমরা ধরলাম যে আপনি একটা ব্লগ খুললেন। ব্লগ খোলাটা খুবই ইজি একটা ব্যাপার, জিমেইল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় বা একটা অ্যাকাউন্ট খোলার মতো, ফেসবুক একটা অ্যাকাউন্ট খোলার মতো ব্লগার একটা অ্যাকাউন্ট খোলাও খুবই ইজি ব্যাপার। তো এই মেটাট্যাগটি আমরা এর আগে কীভাবে তৈরি করছি সেটা দেখিয়েছি, আমরা এখানে আর দেখালাম না, শুধু কপি করে নিলাম। তো আমরা www.blogger.com এ গিয়ে লগ ইন অবস্থায় আছি। তো আমরা এখানে আমার অনেকগুলো ব্লগ থাকার কারণে সবগুলো ব্লগের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্লগে সিলেক্ট করলাম। তো দেখুন আমরা লগ ইন করার পর আপনাকে এইরকম একটা পেজে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে এই বাম পাশে যে দেখুন যে টেমপ্লেট যে সেকশনটা আছে সেই টেমপ্লেট সেকশনে যেতে হবে। তো আমরা টেমপ্লেটে ক্লিক করি। তো টেমপ্লেটে ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে দেখুন এই যে এডিট এইচটিএমএল যে সেকশনটা আছে, তো এই সেকশনে আমাদের যেতে হবে। তো আমরা এডিট এইচটিএমএল সেকশনে ক্লিক করলাম। তো দেখুন ব্লগার ডট কমে আমরা এডিট এইচটিএমএল সেকশনে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু ব্লগারের যে এইচটিএমএল সেকশনটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো সেখানে আমরা কিন্তু এর আগেই আপনাদেরকে বলেছি যে এক একটা ইন্টারফেস এক এক রকম হবে। ব্লগারের ইন্টারফেসটা এরকম, ব্লগারে এইচটিএমএল সিএসএস আলাদা না, এই একটা টেমপ্লেটের মধ্যে এইচটিএমএল এবং সিএসএস মিক্সড করা থাকে। তো এর ফলে আমাদের মেটাট্যাগ পেস্ট করতে একটু প্রবলেম হতেই পারে। তো এই প্রবলেমের সহজ সমাধান, এখানে আপনি হেড ট্যাগটা খুঁজে বের করতে একটু ঝামেলায় পড়তে পারেন বা প্রবলেম হতে পারে। এই যে দেখুন আমরা কিন্তু হেড ট্যাগটা এখানে পেয়ে গেছি, এই যে দেখুন হেড ট্যাগ। তো আপনি কিন্তু অনেক সময় হেড ট্যাগটা নাও পেতে পারেন খুঁজে। তো তার জন্য আপনি এক কাজ করতে পারেন, যদি হেড ট্যাগটা আপনার খুঁজে পেতে প্রবলেম হয় তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এফ চাপবেন। তো এটা চাপার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমরা একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। তো এই সার্চ বক্সে আমরা হেড HEAD এই কথাটা লিখে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের এই যে হেড কথাগুলো এই যে এখানে লেখা আছে এই যে হেডগুলো আমরা কিন্তু হলুদ শ্যাডোর মধ্যে দেখতে পাচ্ছি। দেখুন আমাদের এই যে প্রথম যে হেড এবং দ্বিতীয় হেড আমরা কিন্তু আলটিমেটলি এখানে পেয়ে গেছি। তো এখন কিন্তু আমরা এই প্রথম এবং দ্বিতীয় এই দুইটা হেডের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে মেটাট্যাগটি তৈরি করেছি সেটা আমরা এখন এখানে পেস্ট করে দেব। তো এটা দ্বিতীয় যে স্ল্যাশ চিহ্ন দিয়ে যে হেডটি দেওয়া আছে সেই হেডের আগের লাইনে দেওয়াটাই বেটার। তো আমরা দ্বিতীয় হেডের আগের লাইনেই আমাদের মেটাট্যাগুলো পেস্ট করে দিলাম। তো এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ভি চাপার ফলে পেস্ট হয়ে গেল। তো আমরা ম্যানুয়ালিও রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করে আমরা মেটাট্যাগ পেস্ট করে দিতে পারি। তো দেখুন এভাবে কিন্তু আমাদের অলরেডি মেটাট্যাগ পেস্ট হয়ে গেছে। তো এখন পেস্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে সেভ টেমপ্লেট এটাতে ক্লিক করলাম। তো সেভ টেমপ্লেট ক্লিক করার ফলে কিন্তু আমাদের মেটাট্যাগটা পেস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে একটু ওনারা প্রবলেম দেখাচ্ছে যে ইরর প্রেসিং এক্সএমএল স্ল্যাশ মেটা। তো আমাদের এখানে আমরা হাইড নোটিফিকেশন দেই, আমরা সেভ টেমপ্লেট দেই, দেখা যাক। ব্লগার আসলে মাঝে মাঝে এরকম একটু সমস্যা করে সেভ করে। ও আচ্ছা ঠিক আছে, ব্লগারে আপনার মেটাট্যাগ অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে
অবশ্যই আপনাকে ব্লগার ডট কমে মেটা ট্যাগের শেষে মেটা ট্যাগটা এই যে এখানে আপনি একটু স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে এই মেটা ট্যাগগুলোকে আপনাকে ক্লোজ করে দিতে হবে স্ল্যাশ চিহ্ন দিয়ে। তো দেখুন এটা আপনার ব্লগারের ক্ষেত্রে যখন প্রবলেম করবে আপনি এই কাজটা করবেন, এখানে আপনাকে একটু স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে এটা আপনি কীভাবে করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে যে আমাদের মেটা যে যে মেটার যে কোডটা ছিল সেই কোডের এই যে লাস্টের যে ব্র্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছি গ্রেটার দেন চিহ্ন, এটার আগে আপনি একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবেন। তো এটার আগে একটা স্ল্যাশ চিহ্ন দিব আমরা, স্ল্যাশের আগে একটা স্পেস দিব। তো এখানে আমরা একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দিই, এখানে আমরা একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দিই, এখানে আমরা একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দিই। তো এভাবে স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দেওয়ার ফলে আমরা যখন ব্লগারে থাকব তখন এখন আমরা সেভ করে দেখি যে এটা সেভ হয় কি না। এখন সেভিং লেখা উঠতেছে। ওকে ফাইন, দেখুন আমরা যখন এই স্ল্যাশটা দিয়ে দিলাম তখন কিন্তু আমাদের সেভ টেমপ্লেট হয়ে গেছে। তো এখানে আরেকটা কথা, এর আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা এই স্ল্যাশ দিয়ে দেখাইনি মেটা ট্যাগের শেষে। তো এখানে আপনাদের একটু মনে রাখতে হবে, এখানে আমরা মেটা ট্যাগের শেষে এরকম স্পেস দিয়ে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব। তো এটা এরকম হওয়ার মূল কারণ কারণটা হলো যে আমি যখন মেটা ট্যাগটা আপনাদের দেখাইছি সেটা ছিল এইচটিএমএলের 5 নম্বর ভার্সন, HTML5। তো এটা আসলে আর এখানে যেটা আছে সেটা হলো আপনার HTML4 ভার্সন। তো আমাদের এই টিউনটির এই আগের এই অংশটুকু দেখতে হলে আপনাদের অবশ্যই আগের ভিডিওটি দেখতে হবে, নাহলে আপনি বুঝবেন না যে এই হঠাৎ করে এত কোড কোথা থেকে আসলো। তো দেখুন ব্লগারে কিন্তু আমরা মেটা ট্যাগ আলটিমেটলি পেস্ট করে সেভ টেমপ্লেট করে দিলাম। তো এইভাবে আপনারা মেটা ট্যাগ পেস্ট করবেন। তো আশা করি আপনারা ব্লগার ডট কমে কীভাবে মেটা ট্যাগ পেস্ট করতে হয় সেই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আর মেটা ট্যাগ নিয়ে আর কোনো ঝামেলা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাদের হেল্পলাইন গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং আমাদেরকে ইমেইলের মাধ্যমে আপনারা জানাতে পারেন। তো ভালো থাকবেন, এই প্রত্যাশায় এই টিউটোরিয়াল আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।